রাজশাহীর বাঘায় পর্দার চরে দুই পক্ষে সংঘর্ষে নারীসহ ৬ জন আহত হয়েছেন। তাদের সকলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার গড়গড়ি ইউনিয়নের পদ্মার মধ্যে পলাশী ফতেপুর চরে মাটি কাটাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। জানা যায়, উপজেলা পদ্মার মধ্যে পলাশী ফতেপুর চরের আবেদ আলীর স্ত্রী আসুরা বেগম বাড়িতে ব্যবহারের জন্য প্রতিবেশী খোরশেদ আলীর জমি থেকে মাটি কাটতে যায়। এ নিয়ে দুই পরিবারের মেয়েদের মাঝে ঝগড়া হয়। এর জেরে সোমবার সন্ধ্যায় আবেদ আলীর লোকজন খানপুর বাজারে খোরশেদ আলীকে মারধর করে। এ মারধরে ঘটনাকে কেন্দ্র করে পরের দিন মঙ্গলবার সকাল ৯টায় খোরশেদ আলীর লোকজন লোহার রড, হাতুড়ি, হাসুয়া ও বাঁশের লাঠি নিয়ে আবেদ আলীর বাড়িতে হামলা করে। এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে আবেদ আলী, তার স্ত্রী আসুরা বেগম, মেয়ে নার্গিস খাতুন, ভাতিজা সেন্টু আলী, লিপি খাতুন ও জাবেদা খাতুন আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। বাঘা থানার অফিসার ইনচার্জ তদন্ত আব্দুল বারি বলেন, সংঘর্ষে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। এ বিষয়ে বিকেল পর্যন্ত কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আফসানা মিমি, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি, রাজশাহী।